হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অনেক বেশি মুচমুচে ফুলকো আলুর চপ বেগুনির রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কীভাবে ফুলকো আলুর চপ বেগুনি বানানো যায় এবং 2 থেকে 3 ঘন্টার মতো মুচমুচে থাকবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে বেসনের গোলা রেডি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসন আমি আগে থেকে চালনি দিয়ে চেলে নিয়েছি। বেসন অবশ্যই চালনি দিয়ে চেলে নেবে, এতে করে আলুর চপ বেগুনি অনেক বেশি ফুলকো এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। ব্যাটারটা যদি অনেক বেশি পাতলা হয় তাহলে আলুর চপ ভালো হবে না, আবার খুব বেশি ঘন হলে আলুর চপ বেগুনি ফুলবে না। হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে, এতে করে আলুর চপ বেগুনি অনেক বেশি ফ্লাফি এবং ফুলকো হবে আর বেশি সময় ধরে মুচমুচে থাকবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, দেখুন এর ঘনত্বটা এরকম হবে। দেখুন এই ব্যাটার সম্পূর্ণ চামচ কোট করে নিয়েছে, চামচ দেখা যাচ্ছে না। এখন আঙুল ডিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আঙুল ডিপ করলে আঙুল দেখা যাবে না আর ব্যাটার খুব সহজে পড়েও যাবে না, তার মানে ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হয়েছে। এখন আলুর চপের ভিতরের পুর রেডি করে নেব, সেজন্য এখানে 4টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ শুকনো মরিচ তেলে ভেঙে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তো আমার আলুর চপের পুর রেডি হয়ে গিয়েছে, এখন হাত ধুয়ে পরিষ্কার করে নেব। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নেব। হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে চেপে চ্যাপটা করে নিচ্ছে, সাইডটাকে চেপে শেপ দিয়ে নেব। খেয়াল রাখবেন এর মধ্যে যেন ফাটল না থাকে। এভাবে একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, পরে নামিয়ে বেসনে কোট করে ভেজে নিলেই হবে। এখানে আমি 1টি বেগুন এরকম মোটা করে কেটে নিয়েছি, এর থেকে বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে বেগুনি বেশি সময় ধরে মুচমুচে থাকবে না, আর এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে বেগুনি টেস্ট ভালো আসবে না। এরকম মোটা করে কাটলে বেশি সময় ধরে মুচমুচে থাকবে। বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিয়েছি। কাটার পর কিন্তু বেগুনটা ধোয়া যাবে না, তাহলে বেগুনি মুচমুচে থাকবে না আর বেগুনিও ফুলকো হবে না। এর মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। তারপর 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব।
খনিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেল থেকে 2 চা চামচ পরিমাণ গরম তেল নিয়ে বেসনের ব্যাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে বেগুনি আলু চপ ভাজার পর 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। এখন বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলারাস হাই হিটে থাকবে। সবগুলো বেগুনি দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখবো। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে বেগুনিগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বেগুনিগুলো কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। এভাবে সবগুলো ভেজে নিতে হবে। এবার আলুর চপগুলো বেসনের মধ্যে ডিপ করে নিয়ে এক একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখবো। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এখন চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আলুর চপ ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। এভাবে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। এখন আলুর চপ ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আলুর চপ বেগুনি ভাজার পরও 2 ঘন্টা মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।